বিশ্বকাপে টাইগারদের টিম বাসের স্টিয়ারিং এই লেডি ড্রাইভারের হাতে, এদিকে দলের স্টিয়ারিংটা চান্ডিকা হাতুর সিংয়ের হাতে। শিষ্যরা ফর্মে নেই, হেড কোচেরও যেন ঘুম নেই, সেটারই যেন প্রতিচ্ছবি এই দৃশ্য। টিম বাসের দরজায় খুঁজে পাচ্ছেন না চান্ডিকা, তাহলে সাফল্যের খোঁজ পাবেন কীভাবে? দলের অনুশীলন শেষে হাতে পানির বোতল নিয়ে টিম বাসের উদ্দেশ্যে চান্ডিকা। খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। তবে ভুল বশত সামনের দিকে এই দরজা রেখে চলে যান অপর প্রান্তে, সেখানে গিয়ে খুঁজতে থাকেন দরজা। উপমহাদেশের বাসগুলোতে সাধারণত বাম পাশে থাকে দরজা, ডান পাশে চালকের আসন, তবে মার্কিন মূলকে সেটা ঠিক উল্টো। আর এখানেই ভুলটা হয়ে যায় হাথুরুর। পরে উপস্থিত এক সংবাদকর্মীর সহায়তায় বাসের দরজা খুঁজে পান টাইগার গুরু। বিশ্বকাপে বাংলাদেশের টিম বাসের চালকের দায়িত্বে একজন লেডি ড্রাইভার। টিম হোটেল থেকে মাঠ, মাঠ থেকে টিম হোটেল, এই নারীর দক্ষ হাতেই টাইগারদের টিম বাসের চলাচল। দলের খেলোয়াড়দের কিট ব্যাগ বাসের যথাযথ জায়গায় রাখা কিংবা নামানো অথবা ভ্রমণ সংক্রান্ত অন্যান্য ইস্যুতে করেন সহায়তা। সব মিলিয়ে এই লেডি ড্রাইভারের অধীনে ঠিকঠাকভাবে চলছে শান্তদের পথ চলা। এদিকে দলের আসল দায়িত্ব যার কাঁধে, সে চান্ডিকা কতটা দক্ষ হাতে দল পরিচালনা করছেন সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার, ভারতের কাছে প্রস্তুতি ম্যাচে শোচনীয় পরাজয়, তারপরও নিয়মিত দলীয় অনুশীলন পরিকল্পনা করতে ব্যর্থ তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই এই লঙ্কান কোচের জন্য বড় পরীক্ষার মঞ্চ। মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ, প্রবাসী বাংলাদেশিদের আগ্রহ তুঙ্গে। ইউএসএ সিরিজ কিংবা ভারতের বিপক্ষে নিউ ইয়র্কে প্রস্তুতি ম্যাচ, সবখানেই দেখা গেছে সমর্থকদের উপস্থিতি। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও সেটার ব্যতিক্রম হচ্ছে না। টাইগারদের অনুশীলন ঘিরেও ভক্তদের আগ্রহ। ইনডোরে প্রবেশের অনুমতি না থাকলেও প্রিয় তারকাদের দেখতে বাইরে দাঁড়িয়ে করেন অপেক্ষা, সুযোগ বুঝে সংগ্রহ করেন অটোগ্রাফ। ভক্তের ব্যাটে অটোগ্রাফ দিতে দেখা যায় শেখ মেহেদিকে। ভক্তদের ডাকে সাড়া দিয়ে অটোগ্রাফ দেন তানজিম সাকিব, জাকের আলী, অনিক রাও। তবে টাইগারদের কাছে ভক্তদের বড় চাওয়া, তারা মাঠের খেলায় সেরাটা দিয়ে হাসি ফোটাবেন তাদের মুখে। শনিবার সেই লক্ষ্য নিয়ে বিশ্বকাপে মাঠের লড়াই শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।